আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে খুবই শর্টকাট দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ আইডির নাম পরিবর্তন করবেন। আর হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুকের মতো না যে একবার নাম পরিবর্তন করার পর আপনি 90 দিনের আগে আর নাম পরিবর্তন করতে পারবেন না। তো আপনি চাইলে সেকেন্ডে সেকেন্ডে আপনি আপনার হোয়াটসঅ্যাপ আইডি থেকে আপনার নামটি পরিবর্তন করে নিতে পারবেন এই প্রসেসিংয়ে। তো চলে যাব এখন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন ফিচার্স, নতুন নতুন আপডেট, টিপ অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বর্তমানে এখন আমি যে ভয়েসটি দিচ্ছি এই ভিডিওতে, আমার বাইরে খুব বৃষ্টি হচ্ছে, যার ফলে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির একটি ঝিমঝিম শব্দ হচ্ছে। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলে যান হোয়াটসঅ্যাপ অ্যাপে। যাওয়ার পর আপনার ডান পাশে যে থ্রি ডট মেনুটি দেখতে পারবেন ওই থ্রি ডট মেনুর উপর একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিং এই অপশনে ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করাবে। এখান থেকে আপনি আপনার যে প্রোফাইল আইকন আছে, সরি প্রোফাইল আইকনের পাশে আপনার যে নামটি আছে এই নামের উপর একবার ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখবেন আপনার নামের পাশে একটি পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনার নামের অপশন আসবে, আপনার আগের নামটি এখানে দেওয়া থাকবে। আপনি জাস্ট আগের নামটি আপনার ব্যাক স্পেস দিয়ে কেটে নতুন করে একটি নাম দিতে পারবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিলে আমার নাম চেঞ্জ করা হয়ে যাবে। তো ভিডিওটি দিয়ে যদি আপনার উপকার আসে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন।